তিনটা কথা বলেছেন এক দুর্ভিক্ষ করতে হয় দুই জীবন যাত্রার মান কই হয়ে যায় তিন প্রশাসন বা ক্ষমতাশীলদের অত্যাচারের শিকার হতে হয় শুধু বাংলাদেশ নয় পৃথিবীর প্রতিটি দেশে রাষ্ট্রের অর্থের পাপাচার থাকার কারণে এবং প্রত্যেকটা মুসলমান রাষ্ট্র করি তার দেশের শাসকদের দ্বারা অথবা মুসলিমদের দ্বারা তারা নির্যাতনের শিকার হচ্ছে মুসলিম উম্মার জন্য ঈদের দিন ঘোষণা করা হয়েছে এমনকি
ঈদুল ফিতর ঈদুল আযহা চাইতেও মর্যাদাময় দিন হিসেবে ঘোষণা করা হয়েছে ইয়াউমুল জুমআতি শুক্রবারকে। সেই সম্মানিত মর্যাদাময় দিনে সালাতুল জুমার আযান শোনার পর আল্লাহ তাআলাকে স্মরণ করার্থে হাজারো মানুষের ভিতর থেকে আল্লাহ তাআলা আমাদের যাদেরকে মসজিদে এসে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন থেকে তেলাওয়াত এবং নবীজির শান দরুদ পাঠ করার মতো তৌফিক এবং সুযোগ দিয়ে আমাদেরকে দিয়েছেন। সে মহান রব্বে কারীম যিনি আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন এবং বাঁচিয়ে রেখেছেন, যার অসীম কৃপা রহমত এবং দয়ায় এই পৃথিবীর সমস্ত প্রাণ এবং চরম এখন পর্যন্ত চলা বেঁচে আছে। সে মহান রব্বে কারীম যিনি তার বান্দাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, আর সেই দাসত্বের অন্যতম একটি মাধ্যম হল আল্লাহ তাআলা তাকে যে রিজিক যে খাদ্য যে সম্পদ নির্ধারিত করে রেখেছেন, সেই রিজিক সেই খাদ্য সে সম্পদ হালাল করে হালাল উপায় অর্জন করে গ্রহণ করার মাধ্যমে ইবাদত করব ইবাদত কবুল করানোটা এই বিধানটা আল্লাহ পাক দিয়েছেন এই বান্দাদের জন্য। এবং সবকিছু তিনি মানুষের সাথে একেবারে সূর্যের আলোর মতো স্পষ্ট করে দিয়েছেন। আমরা তা আল্লাহ তাআলা এই জন্য প্রশংসা আদায় করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ। আমাদের দরুদ ও সালাম পঠিত হয়েছে নবীজির শানে রাসূলের শানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার উম্মতকে সঠিক পথ এবং ভুল পথ উভয় পথে যে মানদণ্ড নির্ধারণ করার দরকার ছিল তিনি তার উম্মতকে শিখিয়ে দিয়েছেন। তা রেখে যাওয়া সুন্নাহ, তা রেখে যাওয়া মানদণ্ড, তা রেখে যাওয়া জীবন পদ্ধতির মধ্য দিয়ে এই উম্মতের কল্যাণ হয়েছে এবং তারা আল্লাহ পাক রব্বে কারীমের কাছে একজন প্রকৃত মুমিন খাঁটি মুসলিম হওয়ার মতো সুযোগ পাবে। সেই নবী এবং সেই রাসূল যিনি হলেন আমাদের সম্মানিত শিক্ষক, যিনি হলেন আমাদের কাছে একমাত্র অনুসরণ এবং অনুকরণ করার মতো মানুষ নবী এবং রাসূল, যা আদর্শের ভিতর রয়েছে সমস্ত মানব জাতির জন্য উসওয়াতুন হাসানা সর্বশ্রেষ্ঠ নেক কাজের পথ হলেন তিনি। তার মধ্যে সব কাজে ভালো আদর্শ রয়েছে, তাকে যদি কেউ গ্রহণ করে তবে সে সফল, তার রীতিকে রীতিকে যদি কেউ ত্যাগ করে তার ইহকালীন এবং পরকালীন উভয় জগতে সে ক্ষতিগ্রস্ত। তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ভিতর থেকে চলে যাওয়া ন্যূনতম ইমানের অধিকারী সমস্ত মুমিন মুমিনাত মুসলিমাদের জন্য, সকল শহীদদের জন্য, নেককার বান্দাদের জন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করুন, তার রহমতের সুশীতল ছায়ায় তাদেরকে জায়গা দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সকলের উপস্থিতি আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় ইনশাআল্লাহুল আজিজ সংক্ষিপ্ত আলোচনা সম্ভব। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ইসলামে হালাল উপার্জন এবং হারাম বর্জন করা আল্লাহ তাআলার হুকুম নির্ধারিত ফরজ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পৃথিবীতে যত সৃষ্টি জগৎ রেখেছেন, আসমানে রেখেছেন, জমিনের নিচে রেখেছেন, ফেরেশতা জিন মানুষ জাতি যা রয়েছে সব সৃষ্টি জগতের সমস্ত প্রাণীর জন্য আল্লাহ নির্ধারিত হালাল রিজিকের ব্যবস্থা করেছেন এবং তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। রিজিকের ব্যবস্থা না করে তিনি প্রাণ সৃষ্টি করেননি, প্রাণ পৃথিবীতে প্রেরণ করেন নাই। রিজিক পৃথিবীতে কে কতটুকু ভক্ষণ করবে, কে কতটুকু আয় রোজগার করবে এটাও তার তাকদীরে নির্ধারিত। তবে তাকদীর উপর ছেড়ে দিয়ে বসে থাকলে হবে না, আবার আল্লাহ তাআলা এই মানুষদেরকে হালাল এবং হারাম রিজিক আয় রোজগার কম বেশি হওয়ার ক্ষেত্রে মানুষের একটি বিবেচ দিয়েছেন,
এবং শারীরিক সক্ষমতা দিয়েছেন, শরীরের সক্ষমতা কাজে লাগিয়ে এবং বিবেককে কাজে লাগিয়ে হালাল হারাম বৈধ অবৈধ এই বিষয়টিকে পার্থক্য করার মতো রূপায়ণ করার মতো এই বিষয়টিকে মানদণ্ড মন্দ ভালো এটাকে বুঝার মতো সেই সিদ্ধান্ত আল্লাহ তাআলা মানব জাতিকে দিয়েছেন। যারা আপনি এর দোষ না দিতে পারেন আমি তো মদ খাই, আল্লাহ আমার নিজেকে মদ দেখিয়েছে মদ খেয়েছি কথা বলতে না পারে। পৃথিবীতে একমাত্র মস্তিষ্ক বিস্তৃত যে ব্যক্তি পাগল বলে থাকি আমরা, যার কোন বুদ্ধিবিবেক নাই, এমন ব্যক্তি ছাড়া যাদের কম বেশি বুঝ আছে, কথা বলার যোগ্যতা ক্ষমতা আছে, শুনতে পারে, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ কম বেশি বিবেক দিয়েছেন এবং সেই বিবেক দিয়েই সে ভালো এবং মন্দ, হালাল এবং হারাম এই দুটোই সে পার্থক্য করতে পারে। কেউ যদি বলে আমি পারি না সেটা পাগল, আর বুদ্ধি থাকার পরে যদি বলে আমি তাও পারি না তাহলে সে মুনাফিক। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনাদের নিজেকে ব্যবস্থা করেছেন, কিন্তু সেটাকে হালাল করা এবং হারাম করার মতন যে বিবেক বুদ্ধি প্রয়োজন ছিল সেটা আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, কিন্তু ওই বিবেক কাজে লাগানোর অধিকার আল্লাহ আপনাকে দিয়েছেন। ওই বুদ্ধিকে কাজে লাগিয়ে হালাল এবং হারাম করা, হালাল হারাম উপার্জনের যে পার্থক্য রয়েছে এই সেন্স এই প্রসেস আল্লাহ আপনাকে ইন্তিয়ার দিয়ে দিয়েছেন, এখানে আপনি অন্য কাউকে টানতে পারবেন না। এই বিষয়টি আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে এত জায়গায় বলেছে, সম্পদ হালাল পন্থায় উপার্জন, হারাম পন্থায় বর্জন করার ক্ষেত্রে এতগুলো আয়াত এসেছে আর এতগুলো হাদিস এসেছে, এগুলোকে একত্রিত করে লেখার জন্য একটা মোটা পুস্তক দরকার। কথাটা বুঝুন, হালাল হারামের মানদণ্ড যাচাই নিরূপণ করতে হালাল উপার্জন হারাম বর্জন করার জন্য যতগুলো আয়াত এবং হাদিস এসেছে এইগুলোর জন্য একটি মোটা পুস্তক দরকার হবে শুধু এগুলো একত্রিত করতে। সবারই তো উপস্থিতি, তার মানে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হালাল এবং হারাম এই বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ তাআলা এত আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন সূরা মুমিনুন আয়াত নম্বর 51, ইয়া আইয়ুহা রুসুল, হে রসূলগণ, একজন নবীকে বলেন এই কথা, 124,000 নবী এবং রাসূল ছিলেন, তার ভিতরে যত পয়গম্বর নবী রাসূল পৃথিবীতে আগমন তারাই যারা দিনে দাওয়াত দিচ্ছেন তাদেরকে আল্লাহ ডেকে বলছেন, তোমরা যা করো সে বিষয়ে তোমার আল্লাহ যথেষ্ট জানে। এখানে একটু খেয়াল করো, আল্লাহ তার হাবিবদেরকে তার রাসূলদেরকে তার নবীদেরকে ডেকে বলছেন তোমরা পবিত্র বস্তু গ্রহণ করো, কারণ আল্লাহ তারা পবিত্র আর আল্লাহ পবিত্র জিনিস গ্রহণ করতে পছন্দ করে। নবীরা রাসূল নিষ্পাপ পবিত্র, নবীদেরকে বলছেন তোমরা পবিত্র বস্তু আহার করো, কারণ তোমার তহিক এবং দেহের বাইরে যে ইবাদত তুমি করবে এটাকে হালাল হতে হবে, দেহকেও তার তোমার তৈরি করতে হবে হালাল বস্তু দিয়ে। সব কাজ করো, নেক কাজ করো। দেখুন এখানে বৈধ হালাল খাদ্যের সাথে রিজিকের সাথে আল্লাহ তাআলা আমল সালিহার কথাটি বলেছেন, কেন আগে নিয়ে আসার কারণ আপনি আমলে সলিহা করেন নেক কাজ করেন কিন্তু শরীরটা অবৈধ সম্পদ দিয়ে গঠিত গ্রহণ হবে না, এর আগে বৈধ সম্পদ দিয়ে শরীর গঠিত হবে সাথে চলবে নেক কাজ, তবে আল্লাহর কাছে কবুল হবে। ইদানটা থেকে সে কিভাবে আল্লাহ দিয়েছেন এখানে, আল্লাহ আগে কিন্তু বলে নাই ও আমিনু সলিহা সব কাজ করে এরপরে কোনো বিয়ার তৈবাত ভালো জিনিস খাও,
সব কাজের আগে নিয়ে এসেছেন আগে সব পবিত্র বস্তু খাও যেটাকে তোমরা পবিত্র করো পাশাপাশি যে কাজ করলে সেটা কাজে লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই বিষয়টিকে স্পষ্ট বান্দার জন্য শিক্ষার জন্য নবীর আসরের কাছে আয়াতটি নাযিল করলেন এরপর আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদী মিনকুম এবার বলেন হে মুমিনগণ তোমরা নিজেদের মধ্যে একে অপরের অর্থ সম্পদ বিভিন্ন রকমের কৌশল করে অন্যায় ভাবে জুলুম করে ফাঁকি দিয়ে প্রতারণা করে নিজের করে নিয়ে ভক্ষণ করে না তবে তোমাদের পরস্পর দুইজনের ভিতর যদি লেনদেন করার ক্ষেত্রে দুইজনের চুক্তি যথেষ্ট এবং জায়েজ করতে হয় তাহলে সেটা আলাদা বিষয় এটা ব্যবসার ক্ষেত্রে কিছু কিন্তু আগের কথা জানতে বলছেন আগে রসুলকে বললেন নবীর আসলে এরপর মুমিনদের বলছেন তোমরা নিজেদের মধ্যে একে অপরের অর্থ সম্পদ অন্যায় ভাবে কৌশলে ফাঁকি দিয়ে প্রতারণা করে চিট করে যে কোনো উপায়ে অবৈধ হয়ে গিয়েছে করে নিয়েছ এবার ভক্ষণ করো না কেন ওখানে নবীদের রাসূলদের শর্ত ছিল তাদের পবিত্র বস্তু খেয়ে ইবাদত করা সৎ কাজ করা উম্মতের মুমিন যারা হবে দাবি করবে তাদেরকেও আল্লাহ বলেছেন মুমিন তোমরা অর্থ সম্পদ অবৈধভাবে উপার্জন করে ভক্ষণ করে ইবাদত করো না রসুলদের পরে মুমিনদের কথা এসে গেল তারপরে বোঝা যাচ্ছে এই আয়াতটি আল্লাহ এখানে রসুলের না বললেন না এই রসুল কার বলেছেন আগের আয়াতে পৃথিবীর যত নবীর আসল ছিল সবার জন্য যেহেতু বৈধ সম্পদ খেয়ে ইবাদত করার কথা ছিল তার উম্মতের একই অবস্থা তাহলে আমার সমাজে যারা উন্নত হবে তাদের জন্য একই বিধান সৃষ্টির শুরু আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে কিয়ামতের আগে যে বান্দা সবার জন্য এই আয়াত এই হাদিস এই আয়াতে শিক্ষা প্রযোজ্য কেননা আগে নবী আসলে তো বাদ যায় নাই সেহেতু তার উন্নত বাদ যেতে পারে না তাহলে তো কত গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ তাআলা এইভাবে নাযিল করেছেন এবং নির্দেশ দিয়েছেন সম্মানিত উপস্থিতি ইবাদত আমরা করি কম বেশি সবাই আমরা জীবন যাপন করি কম বেশি এটা আমাদের জীবন যাপনটা হলো নিজের মানবিক চাহিদা সৌখিনতার ভিতর পড়ে আর বৈধ অবৈধ উপার্জন করার ক্ষেত্রে বৈধ উপার্জন করে নিজের জীবন যাপন করা বর্তমান সময়ে বড় কঠিন কিন্তু অবৈধ করার ক্ষেত্রে বেহিসাবি খুব আনন্দদায়ক ইচ্ছা হবেই যদি আল্লাহর ভয় না থাকে ইচ্ছা হবে আমি ইচ্ছা করা সম্ভব অন্যায়ভাবে সম্পদ উপার্জন করা সম্ভব এবং সেই সম্পদ দিয়ে নিজের জীবন যাপন করা সম্ভব কিন্তু এর দ্বারা পরের জগৎটা পরের জীবনটা কখনোই সফল হবে না এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতের নবীর আসলদের এবং তার উম্মতদেরকে মুরিদদের ডেকে ডেকে আয়াতগুলি নাযিল করেছেন আজকে আমাদের সমাজ জীবনে হালাল আর হারাম এই দুটি জিনিস আমরা এক করে ফেলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 1000 বছর আগে বলেছেন আবার আখেরি জামান উম্মতের সেই জামানা যখন হবে তখন বেশিরভাগ মানুষ আকসারু নাস অধিকাংশ মানুষ হালাল হারামের খবর রাখবে না বেপরোয়া থাকবে তারা হারামকে হারাম করে ফেলবে হারামকে হালাল করে ফেলবে নাউজুবিল্লাহ মিন যালিক সবারই তো উপস্থিতি আমরা তো সেই জামানায় বসে আছি কি বলে আপনারা সেই জামানায় বসে আছেন আমরা যে জামানায় উপার্জন করার ক্ষেত্রে হালাল হারামের তোয়াক্কা করা হয় না হালাল হারামের বাস বিচার করা হয় না আমার চাই আমার প্রয়োজন এই দুটি জিনিস সেন্সে নিয়ে আসা এর পরে আমি অবৈধ ইনকাম লেগে পড়েছি আবার মানুষ এখানে আছি যারা সুন্নতার নফল নিয়ে খুব বাড়াবাড়ি করি মুস্তাহাব বিষয় নিয়ে খুব বাড়াবাড়ি করি
জামা কুমি জম্পা তাই নিয়ে খুব মারামারি করি। এরপরে নিজের আমার সম্পদের বিষয়ে খুবই সচেতন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু হরজের বিষয়টি ছিল আমাদের থেকে প্রতিদিন প্রতিনিয়ত নষ্ট হয়ে যাচ্ছে, এ বিষয়ে আমরা সচেতন না। অনেক সাধারণ মুসলমান রয়েছে যারা যৌতুক খাওয়ার একেবারে প্রথম নম্বরে আছে, আছে না সমাজে এরকম লোক যৌতুক ছাড়া সন্তানের বিয়ে দিতে চান না, এটা তো হারাম, এটা কি হারাম? এটা হারাম সম্পদ। কোরআনে আল্লাহ বলেন মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে শুধু মেয়েটাকেই দিবা, আর ছেলে যে বিয়ে করবে সে শুধু বিবাহ দিয়ে মেয়েটাকে বাড়িতে নিয়ে গিয়ে অনুষ্ঠান করতে হবে। আর আপনি বললেন আপনার যৌতুক খাওয়ার একটা ইবাদত একটা পাপের ইবাদত যৌতুক হারাম, এটা খেয়েছেন। অথচ আপনি অন্যদের ক্ষেত্রে খুব সচেতন হয়েছি, অবকে দাঁড়ি ছোট, অনেকে দাঁড়িয়ে বলো, অনেকে জুম্বার সমস্যা, অনেকের মাথায় কুমি নাই, অনেকের এই সমস্যা, এইসব বিষয়ে খুব সচেতন। অথচ যৌতুকের মধ্যে আরাম খেয়ে বসে আছেন, একবারও চিন্তা করেননি জীবনে যত ইবাদত করবে সব বৃথা চলে যাবে, এই চিন্তা করে আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, নিশ্চয় যারা ওজনে কম দেয় তারা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ এবং লাভ হতে প্রাপ্ত। ওজনে কারা কম দেয় বেশি দেয় আমরা দোকানে গেলে কম বেশি বুঝতে পারি, বাজারে গেলে বুঝতে পারি, যিনি ধান চাউলের ব্যবসা করেন তিনিও তিনি ভালো জানেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম আয়াত নাযিল করে বলছেন যে যারা ওজনে কম দেয় ওজনে পরিমাপে কম দেয় তারা ধ্বংসপ্রাপ্ত, তাদের প্রতি লাভ হচ্ছে। আপনি বাজারে গিয়ে দেখুন বহু দোকানদার আছে যারা টুপি আর জুম্পা পাঞ্জাবি গায়ে রুমাল পরে রাখা থাকে, আরে ব্যক্তি আছে পাঞ্জাবি নামাজ পড়তে যাচ্ছে দৌড়ায় আর মসজিদে যাচ্ছে, আমি তার ইবাদতে হস্তক্ষেপ করছি, আমি তার কর্ম নফল ফরজ আর হুকুমের কথা এসেছে এখানে, তার ইবাদত সে করেছে আলহামদুলিল্লাহ, কিন্তু তিনি যখন মানুষকে ওজন করে দিচ্ছেন তখন তো সে ওজনে দেওয়ার সময় নিজেরটা বুঝে নেয় আর অন্যের কাছ থেকে ওজন করে নেওয়ার সময় সেটাও বুঝে নেয়, সেটা মানুষকে তখন ওজনে কম দিল তার বুজুর্গ আল্লাহর কাছে 0%। পৃথিবীর সবচেয়ে বড় বুজুর্গ যিনি ছিলেন তার নাম ছিল ইবনে শয়তান, এই যত জায়গায় চিন্তা করেছে পৃথিবীর কোনো ফেরেশতা এত জায়গায় চিন্তা করে নাই, এত বড় বুজুর্গ ছিল ধ্বংস হয়ে গেছিল শুধু আল্লাহর একটা হুকুম অবাধ্য করে। ওজনে কম দেয় আছেন এরকম লোক? আছে, আপনারা বুঝবেন সব বোঝেন আপনারা। ওজনে কম দেয় বিষয় আল্লাহ রাসূল বললেন সহিহ মুসলিমের হাদিস ওয়ালাম ইয়াকুদুল মিকা মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিদু বিসরিন ওয়া শিদ্দাতিল মাউলাতি ওয়া জাওরি সুলতানি আলাইহিম। হাদিসটা ভালো করে খেয়াল করুন, যখন কোন সম্প্রদায়ের মানুষেরা মাপের ওজনে পরিমাপে কম দেয় আর ভেজাল দিতে থাকে তখন তারা দুর্ভিক্ষ, জীবনযাত্রার কাঠিন্যতা, প্রশাসক বা ক্ষমতাশীলদের অত্যাচারের শিকার হয়। তিনটা কথা বলেছেন, এক দুর্ভিক্ষ করতে হয়, দুই জীবনযাত্রার মান কমে হয়ে যায়, তিন প্রশাসন বা ক্ষমতাশীলদের অত্যাচারের শিকার হতে হয়। শুধু বাংলাদেশ নয় পৃথিবীর প্রতিটি দেশে লক্ষ লক্ষ পাপাচার থাকার কারণে এবং প্রত্যেকটা মুসলমান রাষ্ট্র করি তার দেশের শাসকদের দ্বারা অথবা মুসলিমদের দ্বারা তারা নির্যাতনের শিকার হচ্ছে, এবং দুর্ভিক্ষে মারা যাচ্ছে, লাঠি শুকিয়ে তার হয়ে গেছে,
সিরিয়ার মানুষেরা জালিম শাসকের অত্যাচার সহ্য করতে পারে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। মায়ানমার আরাকানের সাম্রাজ্যের মানুষেরা বাংলাদেশে হিজরত করেছে। ভারতে মুসলিমরা অমুসলিমদের কাছে মার খাচ্ছে। আমরা ভাবি যে কোনো আমাদের মুসলিমদের অনেক অবশ্যই অনন্ত, কিন্তু দেখুন পৃথিবীতে যে পাপের কথা আপনাকে বলেছি কম বেশি পাপ, এই পাপগুলি এই মুসলিমদের ভিতরে এখনো রয়েছে। কয়েকদিন আগে দিয়েছিল যে আপনার এই যে বাজারে গেলে ইয়ে খায়, ফুচকা খায়, চটপটি খায়, টক দেয় ভিতরে চক। ঢাকা শহরে বিভিন্ন টয়লেটের যে ড্রেন রয়েছে সেখান থেকে পানি তুলে জাম করে পরিষ্কার করে ভিতরে খেলে দিয়ে ওটাকে দিচ্ছে খাবার বানায়। এখানে লোকে আসি কিন্তু আমাদের দেশের জাতি ভাইরা এরা খাদ্যের ভিতর ভেজাল দিয়ে খাবার বিক্রি করে। এই যে আপনার ভ্যাকসিন দিচ্ছে তারা করোনা, স্বাস্থ্য সংস্থা থেকে বলছে আমরা যে ভ্যাকসিন দিচ্ছি করোনার একটা খাঁটি ভালো, যেটা আমরা বড় আশঙ্কায় রয়েছি অল্প দিনের ভিতরে মানুষেরা এটাকে নকল করে নকল ভ্যাকসিন চালায় দেবে, এটাও ভেজাল। খাবারে ভেজাল দেয় আছে না এরকম, খাবারে ভেজাল দেয় মরা মুরগি রান রোস্ট করে বিক্রি করে দিচ্ছে, লিখে দিয়েছে হালাল রেস্টুরেন্ট, সব খাওয়াচ্ছে হারাম ভিতরে। নিজের ভাই বোনকে সম্পদে ফাঁকি দিচ্ছে, নিজের সন্তানকে ফাঁকি দিচ্ছে, সমাজের মানুষকে ফাঁকি দিচ্ছে, অসহায় গরিবদের ফাঁকি দিচ্ছে। প্রত্যেকটা জায়গায় আমাদের এই ওই ফাঁকি দেওয়া কাজ, প্রতারের কাজ, এই কাজটি বিদ্যমান ছিল আছে এখনো চলছে। আর এই কাজগুলি করার কারণে আল্লাহ রাসূল বলেছেন এদের উপরে জীবনযাত্রার মান হবে কঠিন, প্রভাবশালীদের শাসন আসবে এদের উপরে, এরা দুর্ভিক্ষ পড়বে। আজকে পৃথিবীর প্রত্যেক জায়গায় এই অবস্থা সৃষ্টি হয়েছে শুধু এই পাপ কাজ করার কারণে। এই জন্য যত বড় বুজুর্গানি হয়ে যায় কেন, আমার যদি ওজন, আমার যদি ব্যবহার, আমার কাজ করবে যদি প্রতারণা চিট হয়ে যায়, পাখি হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমার পাপের কারণে গোটা জাতি মানুষ বিপদে পড়তে যাচ্ছে। এরপরে সরকার বা জনগণের সম্পদ আত্মসাত করে, এগুলো আত্মসাত করার পরে শেষকালে এসে যখন আর কাজ পায় না, তখন ব্যাংকে যে টাকাগুলো জমা নিয়ে আসে সুদ ইন্টারেস্ট আসছে, তুলছে, খাচ্ছে, আর মসজিদের কোনায় বেশি সুবাদান্না পড়ছে। কি বলে আপনারা, সুদের টাকা মসজিদের ব্যাংকে রেখে দিয়েছে, সেখান থেকে আর কোনো কাজ নেই, সুদের টাকা মাসে মাসে মুনাফা, নাম দিয়েছে ইন্টারেস্ট, একে তো একে টোকার নাম দিয়ে ডাকে ভালোবেসে, সে নাম দিয়ে ডাকছে আর তুলছে আর খাচ্ছে আর মসজিদের কোনায় বেশি সুবাদান্না পড়ছে। আপনি বুঝুন সুদ নিজে একটা হারাম জিনিস, সেই সম্পদ নিয়ে ব্যাংকে রেখে দিয়েছে ওগুলো খাসের আল্লাহ লাগাছে, এটি সম্ভব কোনো ভাবে। ঘুষ খেতে খেতে নিজের জীবনে অনেক বিশাল অন্যায় করে ফেলেছিল, কত জনগণের ছপ্পর ফুটে খেয়েছে, শেষকালে এসে হুজুর সেজেছে, হুজুর বসিয়েছে, অথচ যেকালে তর্কে ছিল সেকালে করে নাই। নিজের সমাজের চলমান অবস্থায়, রাষ্ট্রে চলমান অবস্থায় রাষ্ট্রের সম্পদ ফাঁকি দিয়ে দখল করে খেয়েছে, এই সম্পদ দখল করে অর্থ উপার্জন করেছে, বিশাল প্রসাদ সৃষ্টি করেছে, শেষকালে এসে মসজিদে মাদ্রাসায় কিছু দান করে মানুষের কাছে দাতা সংস্থার নাম তুলে নিয়েছে। অর্থাৎ চাঁদাবাজি করা, সম্পদ মজুদটা সম্পদ মজুদ করে বৃদ্ধির অভাব সৃষ্টি করে রাষ্ট্রের ভিতরে, যেই বেশি দাম হয় তখন বিক্রি করে আইন কাম করে, এটা হারাম। এরপরে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে বাজারে গেছে বিকেল বেলা বসে আল্লাহর কিরে এই জিনিস কিছুক্ষণ আগে নিয়ে আসলাম, অথচ জিনিসটা সকালবেলা মাছ পয়সা গেছে বরফ দিয়ে শক্ত করে বলছে কসম করে বলছে ভালো মাছ, আমি খেয়ে দেখেন জিনিসটা আন্দোলন মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে হারাম খায় না।
তারা এই আমরা এভাবে এমন কোন অপরাধে যে অপরাধের সাথে সম্পৃক্ত নয় আমাদের শুধু একটা টার্গেট আয় ইনকাম করতে হবে আয় রোজগার করতে হবে অথচ অবৈধ পথে আয় রোজগার করলে তার কোনো কিছুই আল্লাহর কাছে যায় না ইবাদত কবুল হওয়ার জন্য যে চারটি শর্ত আছে তার একটা হলো দোহেদা যে দেহদিয়া ইবাদত করবে আল্লাহ তাআলা এটাকে অবৈধ উপার্জন হারাম উপার্জনের যে সম্পদ এই সম্পদ থেকে পবিত্র রাখতে হবে হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা ছিলেন ছোট চাচা তার কাছে গিয়ে একজন সাহাবী জিজ্ঞেস করেছেন আমাকে আপনি বলুন আমি একজন ব্যক্তিকে চিনি যিনি একটি প্রশাসনিক দায়িত্বে ছিলেন এবং তিনি মানুষের উপর এক প্রকারের কৌশল করে জুলুম করে অর্থ আয় করতেন এবং তার সম্পদ বেশিরভাগ অবৈধ সম্পদ এই ব্যক্তি কিছুদিন হলো সে তওবা করেছে এবং হজ করে বাড়ি এসেছে বিভিন্ন বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করেছে আপনি আমাকে বলুন এই ব্যক্তির কি পাপ মাফ হয়ে গেল হাদিসটি পাবে ইবনু রাজব সাহিব হলো 127 নম্বর পৃষ্ঠায় ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হলো তিনি পৃথিবীর নবীজির পরে প্রথম উপস্থিত বলা যাবে তিনি বলছেন যে হে আমার ভাই ইয়াখি শোনো পাপ কখনো পাপকে পছন্দ করতে পারে না জ্ঞানীর কথা একটাই যথেষ্ট খেয়াল করো উনি বলছেন পাপ দিয়ে পাপ পছন্দ হয় না মানে সম্পদ তো অবৈধ তাতে অবৈধ সম্পদ দান করে সব হাস করে আপনি কিভাবে পাপ পছন্দ করবেন ভালো কাজ করতে হবে তো বৈধ সম্পদ দিয়ে তবেই তো সব হবে এরপর তিনি বললেন হালাল টাকা থেকে ব্যয় করলে পাপ মোচন হয় হারাম টাকা ব্যয় করলে পাপ মোচন হয় না সব হয় না ফরজ সদকার হক সদকার বুঝে যায় বেচারা মাসখান থেকে সম্পদ হারিয়ে ফেলে দেখুন এই হাদিসটি শিক্ষা যে অনেক সম্পদ আছে আমার আপনার অনেক সম্পদ একেবারে রাষ্ট্রের শুরু থেকে একেবারে গ্রামের যে নিম্ন মানুষ ব্যক্তি পর্যন্ত সময় আমরা যারা বিভিন্ন উপায়ে সম্পদ অর্জন করি যে কোনো উপায়ে হয় ধোকা দিয়ে না ফাঁকি দিয়ে না ভেজাব দিয়ে না ওজন কম দিয়ে না বাড়ি কাটি করে না চাঁদাবাজি করে না রাষ্ট্র অর্থ পেলে না এতিমের সম্পদ পেলে না মসজিদের অর্থ পেলে না মাদ্রাসার অর্থ পেলে না স্কুলের অর্থ পেলে অথবা রাষ্ট্রের যে ব্যাংকের ব্যালেন্স থেকে টাকা নিয়ে রেখে যেভাবেই খাই না কেন যেভাবে উপার্জন করি না কেন অথবা যৌতুকে বোনকে ফাঁকি দিয়ে ভাইকে ফাঁকি দিয়ে সন্তানকে ফাঁকি দিয়ে যে কোনো ভাবে হোক না কেন সব সম্পদ খাওয়ার পর বাড়ি গাড়ি করার পর ওই সম্পদ যদি আবার দান করা যায় ওই সম্পদ যদি আপনি বিরাট দশটা মসজিদ বানায় দেন আপনার ওই মসজিদ মসজিদই থাকবে ওখানে ওই তোলে গ্লাস করে সব পাবে কিন্তু আপনি অবৈধ সম্পদ দান করে যতই এক কাজ করেন না কেন সওয়াবে আশা করা যাবে না তাহলে কিভাবে ফিরে আসতে হবে আপনাকে যে যেখান থেকে যে সম্পদ আপনি মেরে খেয়েছিলেন অবৈধ উপার্জন করেছিলেন কর বেশি তাদের খুঁজে খুঁজে তার সম্পদ ফিরিয়ে দিতে হবে ফিরিয়ে দিতে না পারলে তার পক্ষ থেকে ফকির মিসকিন অসহায়কে দান করে দিতে হবে আর নিজের হালাল সম্পদ ভালো জায়গায় দান করে বেশি দাওয়াত করতে বেশি প্রাপ্ত হবে আপনার জীবন ধরে নবী রাসূলের মতো নতুবা অবৈধ সম্পদ দান করার ভিতর দিয়ে অবৈধ সম্পদ আয় করার ভিতর দিয়ে আপনার আবার দেহ রিজিক কোনোটাই হালাল হবে না আবার আপনাকে চূড়ান্ত স্থান জাহান্নামে যেতে হবে আমার কথা আপনারা বুঝতে পারেন কিনা আজকে সমাজের প্রত্যেকটি জায়গায় অবৈধ সম্পদ উপার্জনের যে প্রতিযোগিতা চলছে সেখানে আমরাও কম বেশি ইনক্লুড হয়েছি অন্তর্ভুক্ত হয়ে গেছি এই জন্য দেখবেন দুই চারটা মুরব্বী এক জায়গায় বসে থাকলে তারা বলে না গো দেশের ভালো মানুষ নেই সব খারাপ হয়ে গেছে মনে দুঃখে বলে কথা যখন তার সামনে করে পাপ কারো অন্যায় চোখের সামনে দৃশ্যমান হয়ে যায় তখন সে দুঃখ পেয়ে কথা বলে এটা চূড়ান্ত সত্য কথা আমরা সমাজের ভিতরে গুনাহ করছি না অথচ আমাদের কলিজার মধ্যে বিবেকের মধ্যে আল্লাহর ভয় আসছে না যে আমি যে সম্পদ উপার্জন করি আমার সম্পদ তো আমাকে জান্নাতে নিচ্ছে না এই জন্য রাসূলুল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন হাদিসে সহিহ মুসলিম প্রথম খণ্ডে 122 নম্বর হাদিস রাসূলুল্লাহ বলে যে এই দেহটি হারাম সম্পদ দিয়ে অর্জিত গঠিত হবে
সেই দেহটি কখনোই জান্নাতে যাবে না, তার জন্য জান্নাত নিষিদ্ধ আর জাহান্নাম অজীব হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এখানে যারা বসেছেন সবাই কম বেশি জ্ঞানীগুণী মানুষ, সবার নিজের কাছে বুদ্ধি আছে। আমরা এত কষ্ট করে ইবাদত করি, উযু করি, নামাজ করি, এত জিকির আজগার করি, তাসবিহ তাহলিল করি, আমাদের একটু বোঝা উচিত যে আমি অনেক সম্পদ এক পেলে পাওয়ার চেয়ে আমার যে পরিশ্রমের ফসল রয়েছে আমি এখান থেকে হালালটা দিয়ে ব্যয় করি, হালালটা উপার্জন করি, চেষ্টা করতে করতে পারি, চেষ্টার ভিতর দিয়ে সফলতা আসে। কিন্তু যদি চিন্তা থাকে আমি একবারে রাজকের মালিকের মতো সব টাকার মালিক হয়ে যাবো, তাহলে কিন্তু সমস্যা আছে। আগুন ফুলে কলা গাছ হয় যাবে না, আগুন ফুলে যদি কেউ কলা গাছ হয় জানবেন পেছনে সমস্যা ছিল। আমার আপনাকে পরিশ্রম হালাল উপার্জন করতে হবে। কথাটি বলার কারণ হলো পৃথিবীতে 1,24,000 নবী আর রাসূল ছিল, সবাই কাজ করে খেয়েছিল, সবাই কাজ করে খেয়েছিল, কেউ বেশ সরিয়েছিল, কেউ কামার ছিল, কেউ গরু সরিয়েছে, কেউ তাদের খেতে কাজ করেছে, কে রাষ্ট্রের সেনাপতি ছিল অথবা কারোর কর্ম জীবিত কৃষকের কৃষি কাজ করেছে, প্রত্যেকটা নবী রাসূল করেছে, কোন বাচ্চা ছিল না, তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিল। তাহলে আমার আপনি কর্ম করে খাইলে হালাল উপার্জন করতে লজ্জা কিসে? আমি মাস্টার্স পাস করেছি, তার মানে আমি এমন কিছু হয়নি যে আমার ওই সিয়ারে বসে খালি আয় করতে হবে হবে আমার মাঠে যাওয়া যাবে না। এটা অহংকার, এটা নিকৃষ্ট কাজ। আমার কর্ম আমার জাতিকে বাঁচিয়ে দিবে, জাতিকে অনেক তুলে তুলবে, আমাকে তুলবে। এই জন্য হালাল পথে চিন্তা করতে হবে, হালাল পথে উপার্জন করবো, হালাল পথে ব্যয় করবো। আল্লাহ তালা আমাদের সবাইকে সে পথ অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত করে